করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র প্রেমী শাসক দল যারা সারা ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য দিবারাত্র পরিশ্রম করছেন বা স্বপ্ন দেখছেন, আজকে তারা গতকালের মতো একইভাবে শিলিগুড়িতে আমাদের আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে ডিটেন করিয়ে দিলেন। কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে প্রশাসনকে আগাম ইন্টিমেশন দিয়ে বিজেপির এই ঘোষিত কর্মসূচিকে বারবার রাজ্য সরকারের প্রশাসন বাধা দিয়ে চলেছে। প্রায় 4 ঘন্টা আটকে থাকার পর আজকে কেন্দ্রীয় মন্ত্রী তার শহীদ সম্মান যাত্রা শুরু করতে পেরেছেন। যে রুট দিয়ে যাত্রা যাবার কথা সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য দলীয় কর্মীরা সমর্থকেরা যে মঞ্চ তৈরি করছেন, পুলিশ গিয়ে সেই মঞ্চ ভাঙছে। যেখানে দলীয় কর্মীরা সম্বর্ধনা জানানোর জন্য রাস্তায় জমায়েত হচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রেখে, সেখানেই অতিমারী আইনে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এই সরকার কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলন করতে বা পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দলকে তার ন্যূনতম রাজনৈতিক কার্যক্রমে অংশ করার থেকে তাদের বিরত করে দিচ্ছেন। আমরা অতিমারীর কথা চিন্তা করে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতির কথা ভেবে আমরা আমাদের প্রতীকী আন্দোলনকে চালিয়ে যাব। এই মুহূর্তে যেভাবে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনকে সঙ্গবদ্ধ করা উচিত বা যেভাবে আমাদের রেসিপ্রোকেট করা উচিত, আমরা সামাজিক পরিস্থিতির কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি সে কাজে আমরা যাব না, কিন্তু আমাদের এ ধরনের আন্দোলন জারি থাকবে। মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন তার সাফল্যের কথা। তিনি বললেন মাত্র 3 দিনের মধ্যে 86 লক্ষ ফর্ম আজকে মানুষ তারা নিয়েছেন। আজকে মালদার একটি দুর্ভাগ্যজনক ঘটনা দুয়ারে সরকার কার্যক্রমে আমরা দেখতে পেলাম, 9 জন মহিলার সহ 3 জন শিশু পর্যন্ত পদপিষ্ট হলেন। মুখ্যমন্ত্রী আজকে তার প্রেস বিজ্ঞপ্তিতে বললেন, প্রেস কনফারেন্সে বললেন যে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ চিরকাল 1 নম্বর থাকে এবং ভারতবর্ষে একমাত্র রাজ্য এবং পৃথিবীর হয়তো একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে হবে যে সেখানে এত সামাজিক কর্মসূচি অন্য কোনো রাজ্যে নেই। প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় সেটার জন্য তিনি ভবিষ্যতে বদ্ধপরিকর থাকবেন, চেষ্টা করবেন এবং মানুষও এটা গ্রহণ করবে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ 1 নম্বর, অন্তত এই বিবৃতিটাই প্রমাণ করে দেয় পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থা কোথায় এসে পৌঁছেছে। যে রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যে রাজ্যের অর্থনীতি সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে, আজকে সেই রাজ্যে মানুষ শুধুমাত্র একটা আর্থিক অনুদান গ্রহণ করবার জন্য যেভাবে আজকে দলে দলে ভিড় করছেন, তাহলে এ রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা কোথায়, এ রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো কোথায়, এ রাজ্যের গ্রামীণ জীবন কোথায়, এ রাজ্যের মহিলাদের বাস্তব অর্থনৈতিক স্থিতি কোথায়, এটা নতুন করে বলবার প্রয়োজন হয় না। মুখ্যমন্ত্রী আশ্বাস করে দিয়েছেন সকলকে যে 1 মাস ধরে এই প্রোগ্রাম চলবে। দুয়ারের সরকার ইতিমধ্যেই 1.5 কোটি লোককে তারা বেনিফিশিয়ারি বানিয়েছেন গতবারে, তাই একসাথে যাতে তারা জমায়েত না করেন তার জন্য অনুরোধ করেছেন, আবেদন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যদি কিছু বাকি থাকে আমরা এই অতিমারীর কথা চিন্তা করে আমরা আরও 2-1 দিন স্পেশাল ক্যাম্প চালিয়ে দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যখন বিভিন্ন প্রচার মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং সরকারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে অর্থমন্ত্রী অমিত মিত্রর নেতৃত্বে অনলাইন ব্যবস্থায়, ই কমার্সের ব্যবস্থায়
তারা এরাজ্যে ট্যাক্স কালেকশন বাড়িয়েছেন এবং তাদের সাফল্যের কথা বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে, তাহলে এই কার্যক্রম এই লক্ষ্মীর ভাণ্ডার করতে গিয়ে সেটা অনলাইন ব্যবহার করা হচ্ছে না কেন? কেন ডাইরেক্ট ফান্ড ট্রান্সফার করা হচ্ছে না? এই অতিমারির সময় যখন প্রবল সংক্রমণের সম্ভাবনা আছে, যখন তৃতীয় ঢেউয়ের কথা রাজ্য সরকার বারবার বলছেন, যখন মুখ্যমন্ত্রী বললেন আমরা ট্রেন চালাতে দিচ্ছি না, তার একমাত্র কারণ হলো এইবারের এই সংক্রমণ সবচেয়ে বেশি হবে শিশুদের, কারোর বাবা যদি ট্রেনে চেপে যায় বাড়ি ফিরে এসে তার শিশুটিকে সংক্রামিত করতে পারে, সেজন্য ট্রেন চালাতে দিচ্ছেন না। কিন্তু সেই শিশুর মা, হাজার হাজার মায়েরা যেভাবে দাঁড়িয়ে পড়ছেন এবং সেখানে আমরা সরকারের কোনো মানবিক মুখ দেখতে পাচ্ছি না। কোথাও ভ্যাকসিন নিতে গিয়ে কেউ লাঠিচার্জের সম্মুখীন হচ্ছেন, কোথাও সারা রাত ধরে ভ্যাকসিন নিতে মানুষ দাঁড়িয়ে আছেন, কলকাতা শহরে 75% এবং হাওড়া শহরে 80% ভ্যাকসিনেশন হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী দাবি করছেন, কিন্তু আজকে বিভিন্ন হসপিটালের সামনে, স্বাস্থ্যকেন্দ্রের সামনে বা যেখানে দলীয় প্রতীকের আড়ালে ভ্যাকসিনেশনের ব্যবস্থা হচ্ছে, সেখানে মানুষের লম্বা লাইন প্রমাণ করে দিচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের প্রকৃত ভ্যাকসিনেশন অবস্থাটা কোথায় আছে। এরাজ্যে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পরেও সরকারের কাছে কোনো সুস্পষ্ট অর্থনৈতিক দিশা নির্দেশ নেই। এই সরকার একটা অনুদানভোগী সমাজ তৈরি করেছেন, এই সরকার ভিক্ষাপাত্র হাতে নিয়ে মানুষকে সামনে দাঁড়াতে বাধ্য করছেন, বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করছেন, যে পরিকল্পনাগুলো কার্যতভাবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এবং আসলে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রাজ্য সরকারের সীমিত সংকীর্ণ রাজনৈতিক বিভাজনের কারণে আজকে অনেক দরিদ্র মানুষ, সাধারণ মানুষ এর থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্যের 5 লক্ষ সরকারি পদ কার্যত বিনষ্ট করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে স্থায়ী অধ্যাপক পর্যন্ত বহু জায়গায় নেই, শুধুমাত্র কিছু রিটায়ার্ড অফিসারকে কনসলিডেটেড একটা ফিস দিয়ে তাদের আবার পুনর্নিয়োগ করা হচ্ছে। প্রতিদিন চাকরি প্রার্থীরা যেভাবে সরকারি দফতরের সামনে গিয়ে বিক্ষোভ করছেন, রাস্তায় নামছেন, তাতে প্রমাণ করছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কর্মসংস্থান বা চাকরির অবকাশ মানুষের সামনে কত আছে। আজকে যেভাবে নবান্নের সামনে কিছু মহিলা চাকরি প্রার্থীদের যেভাবে হেনস্থা হতে হলো এবং যেভাবে তাদের পুলিশ তুলে নিয়ে গেল, কার্যত সাম্প্রতিক কোন ঘটনার সঙ্গে এর তুলনা করা যায়? আমরা পশ্চিমবঙ্গে বাংলার ইতিহাসে অতীতে দেখেছিলাম নবাবী শাসনের আমলে, তখন কার্যত তুলসী গাছ দেখলে ছিঁড়ে দেওয়া হতো, তুলসী গাছ দেখলে সেখানে মূত্রত্যাগ করা হতো এবং পইতে দেখলে গলা থেকে ছিঁড়ে দেওয়া হতো। আমাদের সাহিত্যকাররা আমাদের জন্য এই ইতিহাসটা বিভিন্ন চর্যা পদগুলিতে লিখে গেছেন এবং ইতিহাস সেটা নিয়েই চর্চিত হয়েছে দীর্ঘদিন। আজকে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে বিজেপির পতাকা দেখলে ছিঁড়ে দেওয়া হচ্ছে, বিজেপির পার্টি অফিসে মন্দির ভাঙা হতো, এখন বিজেপির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। একই কায়দায় আজকে পশ্চিমবঙ্গে একটা নতুন শাসন ব্যবস্থা এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি নিজের দলের ওপরে বা তাদের স্তরে এখানে তার কোনো কন্ট্রোল নেই? তিনি আজকে একথাও ঘোষণা করেছেন যে গরু, কয়লা, স্টোনচিপস এই পাচারের ক্ষেত্রে কাউকে রেয়াত করবেন না। তারা নতুন আইন তার জন্য তৈরি করেছেন, নতুন পদক্ষেপ নিয়েছেন, সমস্ত পুলিশকে নির্দেশ করা হয়েছে যে মাপেরই নেতা হোক না কেন তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে। কিন্তু আজকে শুধুমাত্র ফেস সেভিংয়ের জন্য, শুধুমাত্র মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেবার জন্য এই যে নতুন একটা সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তাতে পুরোপুরি কন্ট্রোলটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে মানে নবান্নে কুক্ষিগত করে ফেলা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ, অন্তত অঞ্চলের মানুষ এটা জানেন, যদি স্থানীয় প্রশাসনের সহযোগিতা না থাকে, যদি স্থানীয় রাজনৈতিক নেতাদের
প্রচ্ছন্ন মদত না থাকে এবং সরাসরি ইনভলভমেন্ট না থাকে, সম্পূর্ণভাবে কলকাতায় বসে এটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেছেন গাড়ির থেকে কত টাকা তোলা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমরা বলছি যে এখানে আমাদের সামনে দুটো বর্ডার আছে। এই প্রশ্ন বিধানসভায় তোলা হয়েছিল, বিধানসভায় তার রেকর্ড আছে। এক বসিরহাটের গোজাডাঙ্গা বর্ডার, আর এদিকে পুনগার পেট্রোপোল বেনাপোল বর্ডার। এখানে ইউনিয়নের নাম করে দাঁড়িয়ে থাকা ট্রাকের থেকে ট্রাক পিছু কত টাকা বিল দিয়ে নেওয়া হয় আজকে সেটা এই প্রশ্ন, সরকারি প্রশ্ন, বিধানসভায় এটা তোলা হয়েছে। এরপরে কিন্তু আজ এই ঘটনার কোনো পরিবর্তন হয়নি। যেখানে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সারা দেশ এবং ভারতবর্ষের সবকটি রাজ্য একটা চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন, আজকে সেখানে সীমান্তে যেভাবে ইউনিয়নের নাম করে, তৃণমূলের নেতা ইউনিয়নের নাম করে স্লিপ দিয়ে কয়েকটি পঞ্চায়েত টাকা তুলে যাচ্ছে, আজ পর্যন্ত সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বালি কয়লা গরু পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। সরকারের যদি আন্তরিকতা থাকে, যদি এভাবে একটা নির্দেশের মধ্যে দিয়ে এবং নতুন আইন তৈরির মধ্যে দিয়ে, নতুন পদক্ষেপের মধ্যে দিয়ে যদি পাচার বন্ধ হয়, আমাদের সম্পদ লুট বন্ধ হয়, নিঃসন্দেহে প্রত্যেকে তাকে স্বাগত জানাবে। কিন্তু শুধুমাত্র কলকাতায় ঘোষণা করে স্থানীয় স্তরে সম্পূর্ণভাবে উদাসীন থাকবে স্থানীয় প্রশাসন, আমাদের মনে হয় এর মধ্যে কাজ কোনো সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস আজও আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তারা আক্রমণ করেছেন, তার গাড়ি ঘেরা হয়েছে। নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাঁতনের মোহরাপুর বাজারে তাকে তার গাড়ি ঘিরে স্লোগান দেওয়া হলো। এটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, কেউ কাউকে কালো পতাকা দেখাতেই পারেন, কেউ কারোর বিরুদ্ধে স্লোগান দিতেই পারেন, কেউ কাউকে পাশ দিয়ে যাওয়ার সময় কেউ নিজের দলের নেতা নেত্রীদের নামে জয়ধ্বনি দিতে পারেন, জিন্দাবাদ দিতে পারেন। এটা কোনো অনৈতিক কাজও নয়, কিন্তু কোনো অগণতান্ত্রিক কাজও নয়, এটা রাজনৈতিক পরম্পরা। কিন্তু আজকে যেভাবে আবার রাজ্য সভাপতিকে ঘিরে ফেলা হলো, এবং দুর্ভাগ্যবশত এ ধরনের ঘটনায় কেউ জমায়েত হলে সেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন সেটার দিকে বা পুলিশ সেটার দিকে কোনো ব্যবস্থা নেয় না। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল রাস্তায় নেমে বল খেলতে পারে, মিটিং করতে পারে, মিছিল করতে পারে, কেন্দ্র বিরোধী আন্দোলন করতে পারে, যে কোনো ধরনের জমায়েত করতে পারে। বিভিন্ন সময় ভ্যাকসিনেশনের নামে ক্লাব ঘরে মুখ্যমন্ত্রীর ছবি আটকে তৃণমূলের স্লোগান দিয়ে তারা সেখানে মানুষকে সমবেত করতে পারে। বিভিন্ন সময় দুয়ারে সরকারের নামে নিয়ন্ত্রণহীন হাজার মহিলাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে তাদের পদপিষ্ট হওয়ার ব্যবস্থা করতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষ যাদের আশীর্বাদ দিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্র সরকারের পরিচালনার দায়িত্ব দিয়েছে, এবং পশ্চিমবঙ্গে প্রায় 2,30,00,000 মানুষ যাদের ভোট দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল বানিয়েছে, অন্যান্য বিরোধী দলগুলোকে কার্যত মুছে দিয়েছে, যাদের এই মুহূর্তে কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে নেই, সেই বিরোধী দলের সামান্যতম পলিটিক্যাল স্পেস এই সরকার দিচ্ছে না। এই অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা বিজেপির পক্ষ থেকে আমাদের মতো করে গণতান্ত্রিক পথে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং যেভাবে তালিবানি কায়দায় নির্বাচন ফল প্রকাশের পরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে, এক যুগীয় বর্বরতা চলেছে মানুষের ওপরে, খাবারের ওপরে মূত্রত্যাগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় রান্না করা খাবারকে ফেলে দেওয়া হয়েছে, মাথা কামিয়ে বিজেপি করবার অভিযোগে মাথা কামানো হয়েছে, তার বাড়িঘর দর ভাঙা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, পার্টি অফিস ভাঙা হয়েছে। এই অবস্থার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বের করে আনবার জন্য বিজেপি বদ্ধপরিকর। মানুষ আমাদের এখানে বিরোধী দলের দায়িত্ব পালন করবার দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্বশীল বিরোধী হিসেবে পালন করব। মুখ্যমন্ত্রী একথাও আজকে বলেছেন, তিনি বলেছেন যে তিনি মাদার ডেয়ারির নাম পরিবর্তন করে দেবেন। তিনি বলেছেন বাংলার গরু দুধ দেয়, তাই বাংলায় নাম হবে না কেন, তাই আজকে মাদার ডেয়ারির নাম তিনি বাংলা ডেয়ারি করবেন। আমরা আবার অত্যন্ত বিনম্রতার সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে উনি হরিণঘাটা, উনি মাদার ডেয়ারির নাম যেহেতু বাঙালি গরু দুধ দেয় বলে
সেখানে নাম হবে বাংলা নাম বাংলা ডেয়ারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই হরিণঘাটা ভাগীরথী এবং ইছামতি এই যে সরকারি সংস্থাগুলো আছে এগুলো কী অবস্থায় আছে এর ব্যাপারে যেন একটু তত্ত্বাবধান করা হয়, কারণ ওখানেও বাঙালি গরু দুধ দেয়, ওখানেও বাঙালি মুরগি ডিম পাড়ে, এগুলোর ব্যবস্থাও আশা করি পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে দেখবেন। এবং আজ সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারকে একটি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, একটি পিআইএলকে কেন্দ্র করে, যে যখন সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন আছে এবং সুপ্রিম কোর্ট যখন বিষয়টিতে ইন্টারভেন করেছেন, তখন কেন এই পেগাসাস নিয়ে এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা সম্পূর্ণ একটা আইনগত দিক, তারা সেটা বিচার করবেন। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে আমরা পশ্চিমবঙ্গে আমাদের যে মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের বাড়িতে শান্তিপূর্ণভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বেরোচ্ছি, কিন্তু বারবার প্রতিদিন এই সরকার আমাদের যাত্রাকে প্রতিহত করছে। এটা কোনো সুস্থ গণতন্ত্রের এটা কাম্য নয়। একটা প্রধান বিরোধী দল, সেই বিরোধী দলকে সামান্যতম তাদের পলিটিক্যাল স্পেস দিতে যে সরকার অপরাধ, সেই সরকার ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মানুষকে কোথায় নিয়ে যাবে। আমরা বারবার শুনছি সমস্ত প্রকল্পেই পশ্চিমবঙ্গ এক নম্বরে দাঁড়িয়ে আছে। কোভিডকালে পশ্চিমবঙ্গে নাকি বিনিয়োগ হয়েছে, একবার একটি ভুল তথ্য পরিবেশন করে সরকারের অস্বস্তি আমাদের অর্থমন্ত্রী বাড়িয়ে তুলেছিলেন, কিন্তু আজ এটা তৃণমূল সরকারকে মানুষের সামনে জানানো দরকার যে বিগত 10 বছরে এরাজ্যে প্রকৃত বিনিয়োগ কত, এরাজ্যে শিল্পে কোনো বিনিয়োগ নেই, এরাজ্য থেকে কত পুঁজি যা পশ্চিমবঙ্গ থেকে যারা তৈরি করেছেন কত পুঁজি ভিন্ন রাজ্যে সরে গেছে। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রোধ করতে বা বিনিয়োগকারীদের শিল্পপতিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগ করাতে রাজ্য সরকার কতটা সাফল্য লাভ করেছেন তার পরিসংখ্যান এই সরকার মানুষের কাছে দিন। এই সরকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারেনি, নতুন বিনিয়োগ আনতে পারেনি, এই সরকার মানুষকে স্বনির্ভর হবার সুযোগ দিতে পারেনি, এই সরকার স্বনির্ভর প্রকল্পে মানুষকে উৎসাহী করতে পারেনি, এই সরকার নতুন কোনো শিল্প তৈরি করতে পারেনি, এই সরকার কোনো বড় শিল্পকে পশ্চিমবঙ্গে ধরে রাখতে পারেনি, এই সরকার সিঙ্গুরে সর্ষের বীজ ছড়িয়ে সর্ষে ফুল ফোটাতে পারেনি, এই সরকার সামগ্রিকভাবে আমাদের একটা চরম দুর্দশার দিকে ভবিষ্যতে নিয়ে যাবে। কারণ ঋণের পরিমাণ প্রজেক্টেড লোনটা মোটামুটিভাবে আর 1 বছর পরে 5 লক্ষ কোটি টাকার সীমা পেরিয়ে যাবে। ধন্যবাদ। মানুষকে ভিক্ষাপাত করে দাঁড় করাচ্ছে, যে প্রসঙ্গে বললেন যে লোন পলিটিক্স, এটা নিয়ে বহু চর্চা হয়েছে, সমস্ত বিরোধীরাই এটা নিয়ে বলেছে। আপনি কি বলতে পারবেন যে বিজেপি যদি কখনো সরকারে আসে এই রাজ্যে তারা এই লোন পলিটিক্সের বিরোধিতা করবে? এই এক, দ্বিতীয়ত কেন্দ্রীয় বা কেন্দ্রের বিজেপি সরকার অন্যান্য রাজ্যে গোটা দেশে যে বিজেপি সরকার আছে সেখানে এই জনহিতে এই ধরনের সামাজিক উন্নয়ন প্রকল্পে বিজেপি কি কোথাও কোনো কিছু মানে সেখানে তার বিরোধিতা করছে, এই ধরনের প্রকল্পটি তার রূপায়ণ করছে না, তাহলে রাজ্যের ক্ষেত্রে এই প্রশ্ন উঠছে কেন? আমরা কোনো প্রকল্পের বিরোধিতা করিনি। একটা জনকল্যাণকর রাষ্ট্রের সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে সামাজিক প্রকল্প থাকবেই। একটা জনকল্যাণকর রাষ্ট্রের প্রথম কাজই হলো প্রান্তিক মানুষকে, অসহায় মানুষকে আর্থিকভাবে, শিক্ষা দিক থেকে বা তার কর্মসংস্থানের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ সহযোগিতা করা। এবং ভারতবর্ষের যে অর্থনৈতিক পরিকাঠামোর এই মুহূর্তে দেশের মানুষের অর্থনৈতিক যে স্থিতি, সেখানে আমরা দীর্ঘদিন থেকে ডাইরেক্ট ফান্ড ট্রান্সফারের কথা বলেছি। কিন্তু একটা জনকল্যাণকর পরিকল্পনাকে বাস্তবায়িত করা আর একটা কল্যাণকর পরিকল্পনাকে সামনে রেখে একটা রাজনৈতিক উৎসব তৈরি করা দুটো জিনিস এক নয়। আজকে অনলাইনের মধ্যে দিয়ে যদি এই পরিকল্পনাটা তিনি বাস্তবায়িত করতে পারতেন, তাহলে আজকে এই দৃশ্যগুলো মানুষকে দেখতে হতো না। এক, দুই, আজকে যে রাজ্যে পরিসংখ্যান রাজ্য সরকার দিচ্ছে যে কত মানুষ 2 টাকা কেজি চাল খান, আপনি নিজে বাজার করেন এবং নিজে কী চাল খান সেটা হিসাব করে দেখুন, যে রাজ্যের 8 কোটি মানুষ
আজকে সরকারের পরিসংখ্যান মতো এই চাল খাচ্ছেন সেই রাজ্যের সরকারের, সে রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা কোথায়? আমাদের বক্তব্য হচ্ছে রাজ্যে কোনো নতুন দিশা দেখাতে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার শিল্পায়ন করতে পারেনি, পশ্চিমবঙ্গকে একটা বিনিয়োগের কেন্দ্র বানাতে পারেনি, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি সরে যাচ্ছে ভিন্ন রাজ্যে সেটাকে রোধ করতে পারেনি, কর্মসংস্থান বৃদ্ধি করতে পারেনি, 500,000 শূন্যপদকে ধ্বংস করেছে, শূন্যপদকে শেষ করতে পারেনি। এই সরকার শুধুমাত্র একটা ডোল গিভিং পলিটিক্স চালাচ্ছে। দুটোই চলুক কিন্তু সমান্তরালভাবে, একটা দিয়ে সার্বিকভাবে উন্নতি সম্ভব নয়। আপনার বক্তব্যে আমার যেটা মনে হচ্ছে ভুলকে সংশোধন করতে হবে, সেটা হচ্ছে যে এই যে প্রকল্প দিলে যে একটা উন্মত্ততা তৈরি হচ্ছে, সংবাদ মাধ্যমে ছবি উঠছে, প্রচুর লোক এখানে হাঁপিয়ে পড়ে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য যাচ্ছি, এর বদলে জিনিসটা যদি অনলাইনে করতো, যদি এই ব্যাপারটা সামনে না আসতো, এটাকে সমর্থন কেন আমরা বিরোধিতা করবো? কেউ তো কারো রাজকোষের টাকা দিচ্ছেন না, পারিবারিক টাকা তো কারোর নয়, কোনো পার্টির টাকা তো নয়, আমার আপনার টাকা ঘুরপথে আরেকটা প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে, তার বিরোধিতা কেন করবেন? হ্যাঁ করুন, সরকার যদি আন্তরিক হয় আজকে এই কোভিড পরিস্থিতিতে অনলাইন করুন। আজকে যে ঘটনা মালদায় ঘটেছে, শাহপুরে আজকে যে স্ট্যাম্পেডের ঘটনা ঘটলো, এটা কি সমর্থনযোগ্য? এটাকে কোনো সুস্থ সমাজে কাম্য? আমাদের বক্তব্য এটাই, বিরোধিতার জন্য বিরোধিতার রাজনীতি বিজেপি করে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শিশুদের জন্য লোকাল ট্রেন চালানো যাচ্ছে না, এই যে যুক্তিটা কতটা গ্রহণীয়? শিশুদের স্বার্থে লোকাল ট্রেন চালাতে পারছি না। তৃণমূল কংগ্রেসের পদক্ষেপ এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়, এটা মানুষ বিচার করবেন। শিশুদের, শিশুর পিতা যদি ট্রেনে চড়েন শিশু সংক্রামিত হতে পারে, কিন্তু শিশুর মাতা যদি 1,000 জন মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে পড়েন সে সংক্রামিত হবে না। পশ্চিমবঙ্গে ট্রেনে উঠলে সংক্রামিত হয়ে যাবে, আর পশ্চিমবঙ্গে বাসে বাদুর ঝোলা হলে সংক্রামিত হবে না। পশ্চিমবঙ্গে খেলা হবে বলে একদল লোক মাঠে একসঙ্গে নেমে পড়লে সংক্রামিত হবে না। আসলে আমরা আগেও যা বলেছি আবার তাই বলছি, কী জানো, পশ্চিমবঙ্গের এই ডেল্টা ভ্যারিয়েন্ট এটা অত্যন্ত রাজনীতি সচেতন। মুখ্যমন্ত্রীর কাছে যদি এরকম তথ্য থেকে থাকে, পুলিশ মন্ত্রী তিনি নিজেই, এই ধরনের এক্সট্রাকশন চললে পুলিশ মন্ত্রী যারা ওখানে টাকা তুলছে তাদের গ্রেফতার করুন। কোঅপারেটিভ ব্যাংকে যদি অডিট হয় কে বাধা দেবে, কেন বাধা দেবে? আমি শুধু ওটা তো একটু দূরে হয়ে গেল, ঠিক মুখ্যমন্ত্রী যেখানে থাকে নবান্ন, সেই নবান্নের অত্যন্ত কাছে, মানে গাড়িতে যেতে ওনার পৌঁছতে 10 মিনিটেরও কম সময় লাগবে, রামকৃষ্ণপুর কোঅপারেটিভ, কাশুন্দিয়া কোঅপারেটিভ কী অবস্থায় আছে, সাইফোনভ হয়ে টাকা কোথায় চলে গেছে, উনি ওখানেও একটু অডিট করান, সমস্ত কোঅপারেটিভে অডিট করা দরকার। আমরা এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত কোঅপারেটিভে অডিট করুন এবং দেখুন গোটা পশ্চিমবঙ্গের এই কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো কীভাবে কীভাবে কাদের তছরূপের কারণে আজকে সর্বনাশের পথে চলে গেছে। রামকৃষ্ণপুর কোঅপারেটিভের অডিট করুন, তদন্ত করুন। বিজেপি তীরন্দাজ নয়, সঠিক নিশানাটা ঠিক চিনতে পারবে। যার হাতে তীর আছে তারা নিশানা নিয়ে কথা বলবেন, কারোর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে, এ ধরনের টাকা তোলার অভিযোগ থাকলে সেটা জনসমক্ষে নিয়ে আসবেন। 46 লক্ষ, সম্ভবত 46 লক্ষ। কিছু দেখার নেই তো, আমি তো বলছি এটা একটা ডোল গিভিং সরকার, এটা ডোল গিভিং পলিটিক্স। সবাই যদি টাকা পান, এই টাকায় যদি মানুষ সন্তুষ্ট থাকতে পারে, এই টাকায় যদি মানুষ
তার পরিবার নিয়ে সার্ভাইভ করতে পারে তো একটু আনন্দের কথা। কিন্তু প্রত্যেকেই এটা জানেন যে এই পরিকল্পনাকে দীর্ঘদিন নিয়ে যাবার মতো অর্থনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নেই। এখন পর্যন্ত যা ঘোষণা আছে তাতে সরকারের প্রতি মাস এতে খরচা হচ্ছে, বছরে খরচা হবে 13,000 কোটি। এই মুহূর্তে সরকারের ঘোষিত ঋণ হচ্ছে 4,54,000 কোটি টাকা, প্রজেক্টেড ঋণ হচ্ছে 5,36,000 কোটি টাকা। এই ব্যবস্থার মধ্যে একটার পর একটা পরিকল্পনা ঘোষণা করবেন, কোথা থেকে টাকা আসবে সেটা কোথায়, কোথা থেকে রাজস্ব বৃদ্ধি হবে? রাজ্যে কোনো বড় শিল্প নেই, নতুন কোনো অ্যান্থলিটিস গড়ে ওঠার সম্ভাবনা নেই। দিল্লিতে আপনাদের দপ্তরে গিয়ে যোগদান করেছিলেন রূপা ভট্টাচার্য, অরিন্দম কুমার বন্দ্যোপাধ্যায়, যাদেরকে সোমবার দেখা গিয়েছে যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনের 500 দিন চুক্তিতে তারা অংশ নিতে গিয়েছিলেন, এবং তারপরেই দেখা যায় একটা ঠান্ডা লড়াই তৈরি হয় টালিগঞ্জে। আজ যা ফেসবুকে এসে গিয়েছে এবং সেখানে দিলীপ ঘোষের বিরুদ্ধে রূপা ভট্টাচার্য, একসময় আপনাদের দলের তারকা মুখ, তারা আজকে প্রশ্ন তুলছেন। এই রূপা ভট্টাচার্য, অরিন্দম কুমার ব্যানার্জি, এরা যাদেরকে ভোটের আগে আনা হয়েছিল, তাদের সম্পর্কে বর্তমানে বিজেপির অবস্থান? বিজেপি কাউকে নিয়ে আসেনি, কেউ দুগ্ধপোষ্য শিশু নয় যে বিজেপি কাউকে হাত ধরে নিয়ে এসছে, কোনো প্রলোভন দেখিয়ে নিয়ে এসছে বা নিয়ে আসতে বাধ্য করেছে, এরকম পরিস্থিতি নয়। যাদের মনে হয়েছিল একটা সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে তারা এসেছিলেন, এবং তারা যে বিরোধিতাটা করছেন সেটাও কোনো নীতিমতার্থগত বিরোধিতা নয়। কারোর বিজেপি অফিসের দুর্গাপুজোর মঞ্চ ভালো লাগতে পারে, কারোর আবার শ্রমজীবী ক্যান্টিনের 500 দিনের পূর্তি উৎসবের মঞ্চটা ভালো লাগতে পারে। কখন কোনটা কার ভালো লাগবে সেটা তার তার ব্যাপার, আমরা আমাদের জায়গায় আছি। প্রশ্ন তালিবানি, আজকে আপনার প্রেস কনফারেন্সে আপনিও ব্যবহার করেছেন যে ভোট পরবর্তী সময় তালিবানি কায়দায় রাজ্যে আক্রমণ চলেছে, এবং এখন আমরা দেখছি তালিবানি আক্রমণ খুব পরিচিত হয়ে উঠেছে এই সময়, এবং বিজেপির বিরুদ্ধে সারা দেশে বিরোধীরা বিভিন্ন বক্তব্যে মেহবুবা মুফতিও আজকে তুলে ধরেছেন তালিবানি কায়দায় দেশ চলছে। এই যে মেহবুবা মুফতিকে তার ঘাঁটির মানুষ চেনেন এবং সারা দেশের মানুষ জানেন, তার অতীত ইতিহাস মানুষের জানা, এই কথা প্রথম ব্যবহার করেছেন আমাদের রাজ্য সভাপতি বলে, আমাদের প্রত্যেকেই বলছেন। আমরা যেরকমভাবে দেখেছি যে মেয়েরা পড়াশুনো করতে পারবে না, আমরা অতীতে জাতের সঙ্গে অভ্যস্ত আছি, খেলাধুলো চলবে না, যে কায়দায় দেখেছি সেটা এখানেও সেটা দেখেছি, বিজেপি করা যাবে না, বিজেপি করলে মাথা কামিয়ে দেওয়া হবে, বিজেপি করলে খুন হতে হবে, ওরা প্রকাশ্যে খুন করে সেটাকে ভিডিও ক্যাসেট চালাচ্ছে, আর এরা এখানে খুন করে গাছে টাঙিয়ে দিয়ে বলছে মৃত্যুর কারণ পারিবারিক কলহ, আত্মহত্যা, কোনো তদন্তের আগেই 15 মিনিটের মধ্যে এসপি স্টেটমেন্ট, পার্থক্য কোথায়? আনন্দের কথা, সঙ্গে আমাদেরও নিয়ে চলুন, পশ্চিমবঙ্গ উন্নতির স্বার্থে, পশ্চিমবঙ্গের বন্যা কবলিত মানুষকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গের মানুষকে এই জলবদ্ধ অবস্থা থেকে বের করে আনবার জন্য বিজেপি পরিষদীয় দল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে, আমরা বারবার বলে এসেছি। কিন্তু যাওয়া আর প্ল্যানটাকে এক্সিকিউট করার থেকেও তৃণমূলের মূল উদ্দেশ্য হচ্ছে এটা একটা রাজনৈতিক প্রচার হিসেবে কাজে লাগানো। ঘাটাল মাস্টার প্ল্যান 1959, ইন্দিরা গান্ধী 1982 সালে প্রস্তাবিত 80 কোটি টাকা ফিরে গিয়েছিল কেন, ইন্দিরা গান্ধীর প্রস্তাবে কেন বামফ্রন্ট রাজি হয়নি সেটা অন্য বিতর্ক, বামফ্রন্ট কতটা আন্তরিক ছিল, এবং পরবর্তী 10 বছর তৃণমূল কংগ্রেস যখন ইউপিএ সরকারের শরিক ছিল তখন সেই ইউপিএ সরকারের অন্যতম যিনি এই নামটার সঙ্গে যিনি সমর্থক যার সঙ্গে হয়ে গেছে কেলেঘাই কপালেশ্বরী ডক্টর মানস ভূঁইয়া, তিনিও তখন কংগ্রেসে ছিলেন, তো কেন এলো না? 650 কোটি টাকার প্রজেক্টের মধ্যে 322 কোটি টাকা এখন পর্যন্ত এসেছে, 75% দিয়েছে কেন্দ্র সরকার, 25% রাজ্য সরকার। কেলেঘাই কপালেশ্বরী প্রজেক্টের সম্পূর্ণ টাকা এখনও পর্যন্ত আসেনি, আর এই অবস্থায় কেন আছে? বা ঘাটাল মাস্টার প্ল্যানটা কি শুধুই একটা বক্তৃতা, এটা কোনো দিন বাস্তবায়িত হয়?
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খাল কাটাকে কেন্দ্র করে যে অবস্থা তৈরি হয়েছে, উদয়নারায়ণপুর, আমতা, খানাকুল, আজকে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন ম্যান্ডমেড বন্যা, মুখ্যমন্ত্রী ড্রেজিংয়ের কথা বলছেন, ফারাক্কায় বলছেন ড্রেজিং করার কথা, মাইথনের কথা বলছেন, ডিভিসির বিভিন্ন ড্যামের কথা বলছেন, কিন্তু একই সঙ্গে আজকে উদয়নারায়ণপুরের যে অবস্থা হয়েছে, এখানে খাল যে তুলছেন 100 দিনের কাজের লোক বা কিসের লোক খাল কাটছেন, তারপরে মাটি রাখছে পাশে, সেই মাটি আবার খালের মধ্যে চলে যাচ্ছেন, কাঠের ব্রিজ থেকে কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে, তলায় বোল্ডার থাকছে, বোল্ডার সরানো হচ্ছে না, অপরিকল্পিত অবৈজ্ঞানিক পদক্ষেপের কারণে এবং বাঁধ মেরামতিতে চরম দুর্নীতির কারণে আজকে প্রত্যেকটা বাঁধ ভেঙেছে, বাঁধের সামান্যতম জলধারণের ক্ষমতা নেই, ডিভিসি জল ঢাললেন, দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চল ডোবে, এটা তো আমরা বছরের পর বছর দেখছি, কিন্তু সরকারের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার কোথায়? তারা কেন তাদের বাঁধের এই করুণ অবস্থা তৈরি করে রেখেছেন? কেন আমাদের ইয়াসের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের এত তাড়াতাড়ি সমস্ত বাঁধগুলো ভেঙে গুঁড়িয়ে গেল? কেন আমফানের সময় গোটা বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত বাঁধ ধসে গেল? এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব তো কেন্দ্র সরকারের নয়, যেটা দিয়েছেন সেটা পাবলিক ডোমেনে আছে, বহুবার চর্চিত এবং বহু বিতর্কিত, মানুষ এবার মুখস্থ করে ফেলেছেন। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে রাজ্য সরকার যদি সহযোগিতা চায়, পশ্চিমবঙ্গ বিজেপি তাকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। বারবার পশ্চিমবঙ্গে আপনারাই যারা সাংবাদিক, আপনারাই প্রশ্ন তোলেন যে গুজরাতের উন্নয়নের জন্য যদি গুজরাতের শাসক দল এবং বিরোধী দল কংগ্রেস একসঙ্গে কেন্দ্র দরবারে যেতে পারে, যদি ইউপিএ সরকারের কাছে মুখ্যমন্ত্রী তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুজরাতের বিরোধী দলের কংগ্রেসের নেতারা যদি ইউপিএ সরকারের কাছে যান, তারা যদি যেতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এই সংস্কৃতিটা যদি আনতে হয়, তার উদ্যোগ রাজ্য সরকারকে নিতে হবে, বিরোধী দল এটা করতে পারে। তৃণমূল বিজেপিকে প্রস্তাব দিতে হবে যাওয়ার জন্য, আলোচনার পরেই যাবেন। এটা তো এরকম নয় যে দুজনে অফিসে ছুটির পর বাড়ি ফিরছি, একজন ঝাঁপ দিয়ে একটা মিনি বাসে উঠলেন সামনের দরজা, আরেকজন পেরোনা পিছনের দরজা উঠে পড়লো, এরকম তো গল্পটা নয়। আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে, পাশে বসে ভালো করে কথা বলতে হবে। ভুল করেছেন, ভুল করেছেন, রমেশ পোখরিয়াল করেছে, কংগ্রেস করেছে, এবং তারপরে কুণাল ঘোষ সেটা নিয়ে বলেছেন যে যারা করেছেন কংগ্রেস এবং বিজেপি এটা ভুল করেছে, এবং কেন্দ্রীয় সরকার ফাইল প্রকাশ করছে না, না করে নেতাজির মৃত্যুর অর্থ চাপা দিচ্ছে ইত্যাদি, ওসব ওটা পরের চ্যাপ্টারটা বাদ, যারা করেছেন তারা ভুল করেছেন। আর কংগ্রেস যে নেতাজি সুভাষচন্দ্রের ওপরে কতটা শ্রদ্ধাশীল ছিলেন, এটা আর যাই হোক পশ্চিমবঙ্গের মানুষের এটা জানা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর তাকে কমিটি করতে দেওয়া হয়নি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে পাঠ্যপুস্তকের বাইরে করে দেওয়া হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামান্যতম শ্রদ্ধা জানাতে নেতাজিকে নেতাজি বিজেপি বানিয়ে যেরকম বলছে না, নেতাজির প্রতিকে সামান্যতম শ্রদ্ধা জানানোর যে প্রয়াস স্বাধীন ভারতের ইতিহাসে, সেটা প্রথম প্রধানমন্ত্রী, সেটা তার নাম নরেন্দ্র মোদী। আজাদহীন বাহিনীকে সম্মান দেওয়ার সামান্যতম শ্রদ্ধা জানানোর যে প্রয়াস, সেটা উনি করেছেন। তৃণমূল কংগ্রেস যারা কংগ্রেসের লিগ্যাসি বহন করছে, তাদের নেতাজি সম্পর্কে কথা বলবার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। সরকারের ধামা ধরা এজেন্সি না হয়ে প্রকৃত তদন্তকারী সংস্থা হিসেবে যাতে সিবিআই কাজ করতে পারে, তার স্বাধীনতা যাতে আরো দেখা যেতে আরো স্বাধীনতা দিয়ে কাজ করানো যায়, প্রধানমন্ত্রী উদ্যোগী হয়েছেন,
মহামান্য আদালত বলেছে প্রধানমন্ত্রী বুঝবে না সংসদ বুঝবে। আমি ছোটোখাটো মানুষ, আমরা পশ্চিমবঙ্গ থেকে কী বলতে পারি? আমরা এটাই বলতে পারি যে সিবিআই অনেক ডাকাডাকি করছিল, আবার এখন ডাকাডাকি একটু কম পড়েছে, কদিন পরে এরাই বলতে শুরু করবে। এখন তো সিপিএম বলছে না, এখন তো সিবিআই কাউকে গত মাসখানেকের মধ্যে ডাকেনি। সিপিএমের তো এই সময় বলা উচিত, এখন আর শুনবেন না ওই স্লোগান যে দিদি মোদি সেট আপ, এখন সিপিএম বলবেন, এখন সিপিএম আত্মসমর্পণ করেছে। না না, আমি তো অন্য প্রসঙ্গে বলছি। মাদ্রাজ হাইকোর্ট যেটা বলেছে, প্রধানমন্ত্রী আর মাদ্রাজ হাইকোর্টের ব্যাপার, ওটা আমার মধ্যে আমরা ঢোকার ক্ষমতাই নেই। ত্রিপুরায় তারা যখন নিজেদেরকে সক্রিয় করতে চাইছে, হোটেলের উপর চাপ দেওয়া হচ্ছে যাতে তৃণমূলকে ঘর দেওয়া না হয়। আমি এখানে কিছু ভাই বলতে পারছি না, এটা ত্রিপুরা ব্যাপার বুঝবে। আমার সঙ্গে পরিচয় আছে, আমি ওখানে যে খাদ্যমন্ত্রী এবং আবাসন মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলতে পারি, কালকে জানিয়ে দেবো। এখানে বিরোধী দল হচ্ছে বিজেপি, কথায় কথায় তারা রাজ্যপালের কাছে রাজভবনে চলে যায়, সেখানে আলোচনা করে, রাজ্যপাল কিছু সময় নেয়। আর ওখানে তৃণমূল ত্রিপুরা তৃণমূল বিরোধী দল বলে তাকে রাজ্যপাল সময় দেবে, এর উত্তর আমি মনে হয় একমাত্র রাষ্ট্রপতি দিতে পারেন। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।